তদন্ত করতে গিয়ে আমরা টাকা খুঁজবো, টাকা খুঁজতে গিয়ে যেমন কান টানলে বাধা আসে সেভাবে যদি কোনো ব্যক্তি চলে আসেন আসতে হবে। ইন্টারপোলকে তাহলে আপনারা একজন একজন আসামির পার্সোনাল বিষয়গুলো তো আমি শুনে পার্সোনাল বিষয়ের ব্যাপার না, গার্লফ্রেন্ড তো আমি টাকা খুঁজছি মামলা সম্পর্কে, না 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 গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে টাকা গিয়েছে আমি সত্যি পেয়েছি, গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে টাকা সেই টাকাটা পিকে হলদারের কোম্পানি থেকে গিয়েছে, সেই টাকাটা কিভাবে লিয়ারিং হচ্ছে সেটা তো আমার দেখার বিষয়, ওই ওই টাকা লিয়ারিং করতে গিয়ে ওই ব্যক্তির নাম যদি চলে আসে এরকম কয়জনের অ্যাকাউন্টে গেছে এই ধরনের প্রায় আমার মনে হয় 70-80 টাকা কিন্তু এবং ওই অ্যাকাউন্ট খুঁজতে গিয়ে যদি ওনার সঙ্গে যদি তার সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং যদি টাকাটা যদি সেখানে লিয়ারিং হয় উনিও অসম্ভব হোক কাজেই এই তো অবাঞ্ছিত কিছু না, এটা অত্যন্ত প্রাসঙ্গিক প্রথম গার্লফ্রেন্ড আসামি হবে সেটা এখন